হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিস্টিরিয়াস নলেজ টিভি। আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের জীবজন্তু আমরা দেখে থাকি এবং সেই সব জীবজন্তুদের একটা ছবি আমাদের মনের মধ্যে থেকে যায়। কিন্তু ওই সব জীবজন্তুগুলোই যদি বিশাল আকার নিয়ে হঠাৎ আমাদের সামনে হাজির হয় তাহলে আমরা ভয় পেয়ে যাব। আজ আমরা এমনই কয়েকটি প্রাণী সম্পর্কে কথা বলবো যাদের দেখে আপনার বিশ্বাস হবে না, আর আপনি ভাবতে থাকবেন সত্যি কি এত বিশাল আকার প্রাণী হতে পারে। লাইগার, এই শব্দটা হয়তো আপনি প্রথম শুনছেন। লাইগার হলো বাঘ ও সিংহের ক্রস ব্রিডের ফলে সৃষ্ট প্রাণী। সিংহ বা লায়ন থেকে এলাই এবং বাঘ বা টাইগার থেকে জিইআর, এই দুটি শব্দের মিলনে লাইগার শব্দটি এসেছে, যাকে দেখতে এরকম অনেকটা বাঘের মতো। তেমনই একটা লাইগার হলো হারকুইলেস। তার ওজন 418 কেজি, সে 6 ফুট উঁচু আর 12 ফুট লম্বা। এই বিশাল আয়তনের জন্য সে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে। হারকুইলিসের বাবা ছিল একটি সিংহ এবং মা ছিল একটি বাঘ। এই লাইগারদের ওজন এবং আয়তন বাঘ বা সিংহের দ্বিগুণ হয়। শুধু তাই নয়, সে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে, সাঁতার কাটতে পারে জলে, একবারে 45 কেজি মাংস খেতে পারে। সবচেয়ে বড় কাঁকড়া, এটা পৃথিবীর সবচেয়ে লম্বা পাযুক্ত স্পাইডার কাঁকড়া। জাপানে পাওয়া এই স্পাইডার কাঁকড়া প্রায় 12 ফুট লম্বা হয় আর ওজন 20 কেজি। এই কাঁকড়া গভীর সমুদ্রে চুপটি করে বসে থাকে আর বড় বড় সামুদ্রিক প্রাণীদের নিজের আঠাতের মাধ্যমে আক্রমণ করে। এদের জীবনকাল সাধারণত 30 থেকে 70 বছর পর্যন্ত হয়। পৃথিবীতে এমন কয়েকটি অ্যানাকোন্ডা দেখতে পাওয়ার দাবি করা হয়েছে যাদের আয়তন বেশ বড়। তবে যদি সবচেয়ে বড় সাপের কথা বলা হয় তাহলে সেটা পাওয়া গিয়েছিল আফ্রিকায়, যেটি লম্বায় 25 ফুট আর এটা ছিল গ্রিন অ্যানাকোন্ডা। তবে বর্তমানে এই সাপটি জীবিত নেই, কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে। তার কঙ্কাল টোকিওর একটি মিউজিয়ামে রাখা হয়েছে। সবচেয়ে বড় কুকুর, জিউস নামক এই কুকুরটা পৃথিবীর সবচেয়ে বড় ও লম্বা কুকুরদের মধ্যে একটি। এটি লম্বায় প্রায় 44 ইঞ্চি আর এই কুকুরটা নিজেকে প্রায় 7.5 ফুট পর্যন্ত স্ট্রেচ করতে পারে। জিউসের নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বয়সজনিত কারণে 5 বছর বয়সে 2014 সালের 3রা সেপ্টেম্বর তার মৃত্যু হয়। নীলতিমি, এখনও পর্যন্ত নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত প্রাণী। কিন্তু যদি পৃথিবীর সবচেয়ে বড় নীলতিমির কথা বলা হয়, এক রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় নীলতিমি ছিল 98 ফুট লম্বা এবং ওজন 173 টন। ভাবা যায়? তবে অনেকে দাবি করেছেন সমুদ্রের থেকে বড় বড় নীলতিমি রয়েছে। আশা করা যায় আগত দিনে আরও বড় নীলতিমির খবর হয়তো আমরা পাব। সবচেয়ে বড় খরগোশ, দারিয়াস নামক এই খরগোশটি পৃথিবীর সবচেয়ে বড় খরগোশের মধ্যে একটি, যা লম্বায় 4 ফুট 4 ইঞ্চি। সে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছে। কিন্তু আগত দিনে তার ছেলে জেব হয়তো তার এই রেকর্ডকে ভেঙে দিতে পারে, কারণ সে লম্বায় 4 ফুটেরও বেশি। সবচেয়ে বড় বিড়াল, এস্টুই নামক এই আমেরিকান বিড়ালটি পৃথিবীর সবচেয়ে বড় ঘরোয়া বিড়াল। এটা 123 সেন্টিমিটার লম্বা এবং ওজন 16 কেজি। এত বড় হওয়ার কারণে তার নামও গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। বিড়ালটি শুধু বড়ই নয়, তার মনও বড়। সে খুব মিশুকে এবং খেলতে ভালোবাসে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার মনোবল বাড়াতে পারেন। আর এরকমই তথ্যপূর্ণ ভিডিওর আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।